এবারে আমরা অভূতপূর্ব আমাদের একটি আন্দোলন দেখেছি যখন নাকি এই দুর্ঘটনাটি ঘটে, এবং আপনাদের অনেকেই তখন তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে এখন নানান কাজের সাথে যুক্ত। কিন্তু তারপরও আমাদের একটা আশঙ্কা যে এ ধরনের এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, মানব সৃষ্ট বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ঘটনা, 1132 জন মারা গেছেন, হাজার হাজার আহত হয়েছে। আমরা দেখেছি যে এ ধরনের দুর্ঘটনার পরে আমরা পরবর্তীতে আস্তে আস্তে কিছুটা ধূসর হয়ে যায় আমাদের স্মৃতিশক্তি, কিন্তু এবার আমরা একটু পার্থক্য করতে চাচ্ছি। এবারও কি আমরা আগের মতোই আবার আস্তে আস্তে ভুলে যাব? এত বড় একটা দুর্ঘটনা হলো, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা, আমরা কি 100 দিন পরে, 200 দিন পরে, 1 বছর পরে আমরা কি মনে রাখবো? তাদের প্রতি কি আমাদের কোনো দায়বদ্ধতা নেই? সুতরাং আমরা ঠিক করলাম যে একটা পার্টনারশিপের মাধ্যমে যদি আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়বদ্ধতা, এই তিনটি উপাদানের ভিত্তিতে আমরা যদি একটা প্রক্রিয়া শুরু করতে পারি, তো তাহলে আমরা যারা নাকি মারা গেছেন, যারা আহত হয়েছেন শারীরিক মানসিকভাবে, যারা মানবেতর জীবনযাপন করছেন, কর্ম তাদের কর্মসংস্থান হারিয়েছেন, তাদের প্রতি আমাদের যে দায়িত্ব, সে দায়িত্বটা আমরা কিছুটা হলেও পালন করতে পারবো। আমাদের এই পার্টনারশিপটা যে একবারে আমরা ঠিক করে ফেলেছি তা না, এটা একটা লিভিং একটা পার্টনারশিপ। আমরা জানি যে আমরা নিজেরাই সমৃদ্ধ হব যদি অন্যরা এসে এটার সাথে যোগ দেন, কারণ আমরা যেটা চাই সেটা হলো যে আপনারা কি করছেন এটা আমরা ডকুমেন্ট করতে চাই, কতটুকু অগ্রসর হচ্ছে সেটা সম্বন্ধে আপনাদের নিজেদেরও বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে ধারণা আছে সেটা আমরা জানতে চাই, এবং এটাকে ধারণ করে আমরা পিরিয়ডিক্যালি সময় থেকে সময়ে আমরা প্রতিবেদন উপস্থাপন করব যে কতটুকু হয়েছে, কে কতটুকু করছে, কোন জায়গাটাতে দুর্বলতা আছে, এবং এটা আমরা কন্টিনিউয়াস অন্তত আগামী 1 বছর আমরা করে যেতে চাই। আজকে যে প্রতিবেদনটি আমরা উপস্থাপন করছি এটা আমাদের পার্টনাররা আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়েছেন, আমাদের নিজস্ব উদ্যোগে ডক্টর মোয়াজ্জেম এবং আমাদের সহকর্মীরা তারা এটা এটা সংবিধ করেছেন, তারা সংক্ষেপে এটা তিনি হয়তো উপস্থাপন করবেন, কিন্তু আরো অনেকে অনেক কিছু করেছেন, আপনাদের কাছ থেকেও আমরা সেগুলো সম্বন্ধে জানতে পারবো। কিন্তু মূল উদ্দেশ্য যেটা সেটা হলো আমি যেটা বলেছিলাম যে একটা স্বচ্ছতার ভিত্তিতে আমরা জানতে চাই কি হচ্ছে, বিশেষত সরকার এবং বিজিএমএ এবং যারা পার্টনার আছেন তারা বিভিন্ন ধরনের ট্রিপার্টাইট এগ্রিমেন্ট করেছেন, কোয়াড্রিল্যাটারাল এগ্রিমেন্ট করছেন, দ্বিপাক্ষিক করছেন, নানান উদ্যোগ গ্রহণ করছেন, সেগুলো কতটুকু বাস্তবায়িত হচ্ছে এবং কতটুকু বাস্তবায়নের দিকে তারা যাইতে পারছেন না, কি কারণে পারছেন না, এই জায়গাটাতে আমরা ক্রমান্বয়ে একটা আমরা চাপ রেখে যাবো।